সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বেলডাঙ্গায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মহেশপুর থেকে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে বলে জানা যায়। মৃতের নাম শহীদ শেখ, বাড়ি বেলডাঙ্গা থানার মধ্যমপুর নতুন পাড়া গ্রামে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলডাঙ্গা থানা এলাকার লাহোরের গেট সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, এদিন দুই বন্ধু বাইকে করে মহেশপুর থেকে বাড়ি ফেরার পথে একটি পাথর বোঝাই ওভারলোড গাড়ি পেছন থেকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় শহীদ শেখের। বিহারে কাজ করতো, লোহার লোহার ব্যবসা করতো, বুঝলেন তো? যে বিহার অমর মহেশপুর কোনো কাজের ব্যাপারে গেছিলো, যারা ফিরে আসছিল বাড়ি, বাড়ি আসার পরে ওইদের থেকে একটা 10 টাকা গাড়ি আসছিল, ওই গাড়িতে ডিসব্যালেন্সে কোনো সাইড দিতে যেয়ে পড়ে যায় ছিটকিয়ে। যে চালাইছিল ও যায় বাঁয়ে ছিটকি পড়ে, আর যে মারা যায় ও কোনো রকমের চাকা তুলে পড়ে যায়, ও মারা যায়। কখন এটা? 11টা। বাড়ি মজমপুর নতুন পাড়া।